নিয়োগ করছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম যেটি কেন্দ্র সরকারের অধীনস্থ একটি মিউজিয়াম যেখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে সো তোমরা কীভাবে অনলাইনে ফর্ম ফিল করবে এছাড়াও কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বেতন কাঠামো কী রয়েছে এছাড়াও সীমা কী লাগবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরি নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে বিল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম থেকে যেটি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অধীনস্থ একটি মিউজিয়াম যেটি কলকাতায় অবস্থিত এবং তেইশটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে আবেদন করতে পারবে সরাসরি অনলাইনে আবেদন অলরেডি তোমাদের ফোর্থ জানুয়ারি দু হাজার বাইশ থেকে শুরু হতে চলেছে অর্থাৎ এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তোমরা ফোর্থ জানুয়ারি থেকে আবেদন করতে পারবে এবং একত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ সাল পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে এখানে অনেকগুলি পোস্টে রিক্রুট করা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের প্রথম যে পোস্টে রিক্রুট করা আছে সেটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট আছে যেখানে দুটি শূন্য পদ রয়েছে এখানে কলকাতায় তোমাদের পোস্টিং হবে বেতন উনিশ হাজার নশো থেকে শুরু হবে তেষট্টি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে সাথে টাইপিং স্পিড তোমাদের ত্রিশ পার মিনিট ওয়ার্ডে থাকতে হবে তোমাদের টাইপিং স্পিড সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করাচ্ছে সেটি হলো দেখো এডুকেশান অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করাচ্ছে যেখানে একটি শূন্য পদ রয়েছে বেতন দেখো উনত্রিশ হাজার দুশো থেকে শুরু হবে বিরানব্বই হাজার তিনশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে অর্থাৎ লেভেল ফাইভের বেতন তোমাদের দেওয়া হবে এডুফিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি প্রয়োজন দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের বিজ্ঞান শাখায় সাথে অবশ্যই তোমাদের ফিজিক্স এবং কম্বাইন্ড সাবজেক্ট হিসেবে যে কোনো দুটি সাবজেক্ট তোমাদের থাকতে হবে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোনমিক জিওলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক এই সাবজেক্টগুলির মধ্যে কম্বাইন্ড সাবজেক্ট হিসেবে তোমাদের দুটি সাবজেক্ট থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এছাড়া তোমাদের ওয়ার্ড দিয়ে আদার কোয়ালিফিকেশন বলেছে যেগুলো অবশ্যই দেখে নিতে পারো পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হল এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে যেখানে একটি শূন্য পদ রয়েছে কলকাতায় পোস্টিং হবে এবং বেতন তোমাদের উনত্রিশ হাজার দুশো থেকে শুরু হবে বিরানব্বই হাজার তিনশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে সাথে তোমরা আদার সুবিধা পাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ভিজুয়াল আর্ট বা ফাইন আর্ট বা এখানে কমার্শিয়াল আর্টসের উপর সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এখানে দেখো বিভিন্ন টেকনিক্যাল পোস্টে রিক্রুট করাচ্ছে যেখানে টোটাল তিনটি শূন্য পদ রয়েছে তিনটি পোস্টের ক্ষেত্রে এবং বেতন দেখো উনিশ হাজার নশো থেকে শুরু হবে তেষট্টি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে সাথে আধার সুবিধা পাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এজ লিমিট বা বয়সের ক্ষেত্রে দেখো তোমরা আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সিরিয়াল নম্বর একের ক্ষেত্রে তোমরা এক নম্বর যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং বাকি পোস্টগুলির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান ফিস দেখো এখানে আবেদন করতে গেলে দুশো টাকা আবেদন ফিস রয়েছে এছাড়াও তোমরা যদি মহিলা প্রার্থী হয়ে থাকো বা পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রকার আবেদন ফিসের নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে বাকি এখানে টার্ম কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো আবেদন সরাসরি অনলাইনে করতে পারবে এবং আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো অবশ্যই এই নোটিশের মধ্যে উল্লেখ করা রয়েছে তোমরা নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারো অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে বিল্লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল কোমে সার্চ করবে বিআইটিএম ডট জিওভি ডট ইন এটি সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটু স্কোল ডাউন করবে স্কোল ডাউন করলেই তোমরা প্রতিটি পোস্ট ওয়াইজ তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে এই ডিটেলস অপশানে ক্লিক করে এখানেই তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে যদিও এখনও পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক শো হয়নি ফোর্থ জানুয়ারির পর থেকে তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে এখানেই সো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে এসে নোটিশ ডাউনলোড করতে পারো এবং ভালো করে রিড আউট করবে এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই ফোর্থ জানুয়ারি থেকে তোমরা আবেদন করতে পারবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরি নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন